हे गाइस, वेलकम बैक टू फूडीज किचन रेसिपि। आज के अनेक मजार एक छोटो माछ भुना रेसिपि अपन साथे शेयर करब। अने माछ के कुतुम, गुरपुन अथवा गुची माछ हिसेबे चिने थाकें, तबे नाम जेटाई होक ना केन एई माछेर स्वाद किन्तु एकशोते एकशोई। आर एई माछेर स्वाद बाड़ानोर जोन्नो एकटा विशेष ट्रिक्स आछे, सेटा आपनारा भिडियो शेषे देखते पाबेन, ताई सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो अनुरोध रइल। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। गुतुम माछ खेते जेमन मजा, तेमनी ए माछ काटते ओ परिष्कार करते एकदम ही झमेला नहीं। देखते ही पाच्छेन आमी एर माथागुलो फेले दिएछी आर खूब भालो करे धुए नियेछी। आर ए माछगुलोके ना भेजे आमी रान्ना करब। चूला एकटा पैन गरम करे ताते परिमाण मतो तेल दिए दिच्छी। तेल जे जेमन खाबेन सेभाबे कमिये बा बाड़िये दिबेन। तेल गरम हुए गेले दिए दिच्छी पेंयाज कुचि हाफ कप। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজ গোল্ডেন হয়ে গেছে, এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া ও এক চামচ ধনে গুঁড়া। এবার একটু পানি দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে, তাই মাছগুলোকে আমি কাঁচাই কষিয়ে রান্না করব। আর এই মাছ রান্না করতে সময়টাও কম লাগে। অল্প পানি দিয়ে মাছগুলোকে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এর কালারটা এত সুন্দর হয়েছে, আর বলেছি তো এর স্বাদ কিন্তু একশোতে একশোই। এবারে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু এর স্বাদটা আরো বাড়বে। রান্নাটা একটু মাখা মাখা রাখবো, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা গন্ধরাজ লেবু পাতা। শুরুতেই বলেছিলাম একটা বিশেষ ট্রিক্স শেয়ার করব, এই হলো সেই ট্রিক্স। লেবু পাতা দিয়ে রেসিপিটি করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর লেবু পাতাটা নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিতে হবে। 2 থেকে 3 মিনিট লো আছে এটাকে রান্না করব। এই রান্নায় কিন্তু কোনো জিরা গুঁড়া দেইনি, কারণ লেবু পাতা এর মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট করবে। তবে লেবু পাতা অ্যাভেলেবল না থাকলে বাদ দিতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।